হ্যালো ফ্রেন্ডস, আজকে দেব দুলাল বাবু প্রশ্ন করেছেন, 13 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে মাত্র 13 জন ছাত্রছাত্রী হেড টিচার পাবো কি? প্রশ্নের উত্তরে আপনাকে জানায় এবং সমস্ত শিক্ষক মহলকে বলতে চায় যে 13 জন ছাত্রছাত্রী অর্থাৎ একটি প্রাথমিক বিদ্যালয়ে 13 জন ছাত্রছাত্রী, তার মানে 5টি শ্রেণীতে যদি 13 জন ছাত্রছাত্রী থাকে তাহলে আগামী দিনে বিদ্যালয়টি কি টিকে থাকবে? শিক্ষকদের চাকরির যে নিশ্চয়তা, আগামী দিনে বিদ্যালয় যদি টিকে না থাকে তাহলে খুবই এটি চিন্তার ব্যাপার, কারণ 13 জন ছাত্রছাত্রী কমতে কমতে নিশ্চয় 13 জন হয়েছে, আগামীতে আরও কমবে। তাই বলি বিদ্যালয়টিকে আরও আকর্ষণীয় করে তুলুন অভিভাবকদের নিকট, যাতে আকৃষ্ট হয়ে বেসরকারি স্কুলে না যায় এবং এই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভর্তি হয়। তাই অভিভাবক ছাত্র মিটিং, অভিভাবকদেরকে নিয়ে মিটিং করে বিদ্যালয়টিকে পড়াশোনার উপযোগী করে তুলতে হবে। আর প্রধান শিক্ষক নিয়োগ আরটিই অ্যাক্ট 2009 অনুসারে 150+ স্কুলে, অর্থাৎ যে স্কুলে 151 জন, 150 জনের বেশি ছাত্রছাত্রী আছে সেই স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ হবে বলেই আরটিই অ্যাক্ট 2009 বলা হয়েছে। তাই বলবো 13 জন কেন, চেষ্টা করুন, অবশ্যই বৃদ্ধি পাবে ছাত্র সংখ্যা। অভিভাবকদেরকে নিয়ে ঘন ঘন মিটিং করে বিদ্যালয়টিকে পঠন পাঠনের উপযোগী করে আকৃষ্ট করে তুলতে হবে অভিভাবকদেরকে, তাহলে নিশ্চয় গাঁটের করি খরচ করে বেসরকারিতে যাবে না ছুটে। তাই চেষ্টায় সব হয়, শিক্ষার স্বার্থে শিক্ষক, আগামী দিনে নিশ্চয় আশা করব এই সমস্ত বিদ্যালয়গুলো ছাত্রছাত্রীতে ভরে উঠবে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, অবশ্য অবশ্যই এই বিষয়ে আপনারা মতামত জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।